হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো নদী, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি নানুর বাসায়। আমাদের নানুর বাসাতে একটা মিষ্টি ছোট্ট সুন্দর একটা পরি এসেছে, তো তাকে আমরা যাচ্ছি শুভেচ্ছা জানাতে। সো গাইস, আজকে আমরা নানুর বাসায় যাচ্ছি। এত সুন্দর রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, যাইতে যাইতে দেখেছিলাম পরিমল টাওয়ারের ওখানে নতুন সিনেমা এসেছে পাঠান। সো গাইস, মুভিটা তো আমরা দেখবো, আর এর সঙ্গে সঙ্গে এই মুভিটার রিভিউ দেব যে কেমন কি। আপনারা যদি ভিডিওটা চান তাহলে ভিডিওতে কমেন্ট করুন অ্যান্ড ওয়েট করুন। সো গাইস, আমরা যাচ্ছি, এবার আমরা সিএনজি নিয়ে নিয়েছি, সিএনজিতে যাচ্ছি। ভাইরে ভাই, রাস্তা এত পরিমাণে খারাপ, কি আর বলবো। সো গাইস, আমরা এখান দিয়ে যেতেছিলাম, তো যেতে যেতে আমার একটা গান মনে পড়ে গেল। সো গাইস, গানটা কি আমি গাইবো? আচ্ছা গাই। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে দেখা হয়েছিল দুজনার। দূর বলো, এখন কি তোর পূর্ণিমার রাত? সূর্য মামা প্লিজ আপনার ব্রাইটনেসটা একটু কমান, আপনার ভাগ্নেগুলো তো কালো হয়ে যাচ্ছে। সো গাইস, আমরা যাইতেছিলাম, এত পরিমাণে গরম আর সাথে তো রোদের তাপ ফ্রি, আমরা পুরো সিদ্ধ হয়ে যাইতেছিলাম। আর গাইস, তার সঙ্গে রাস্তাঘাট এত পরিমাণে ভাঙাচোরা, এত পরিমাণে খারাপ। অ্যাকচুয়ালি ভেরামারা রেসাইডের রাস্তা ঠিক করছে, তো সে কারণে রাস্তার এই অবস্থা। যাই হোক, এত পরিমাণে ধুলা, ধুলার জন্য আর আমাদের মেকআপ করা লাগেনি, এমনিতে ফর্সা হয়ে। আর গাইস, আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে আর আমাদের বাতাসে চুল টুল একদম আলাই ঝলাই যাচ্ছিল, একদম অবস্থা খারাপ। রাস্তা একটু ভালো একটু খারাপ, সেজন্য প্রচুর চুলমুল এলাই যাইতেছিল, হাওয়াতে প্রচুর পরিমাণে হাওয়া হতেছিল, আপনারা তো দেখতেই পারছেন ভিডিওতে। আর গাইস, সিএনজি আলা আঙ্কেল এত পরিমাণে জোরে গাড়ি চালাচ্ছিল যে অনেক পরিমাণে ভয় লাগছিল, ঠিক আছে। আর পুরো চুলের অবস্থা তো আর মানে বলার কিছু নাই, একদম বগের ঠ্যাং কাকের ঠ্যাং হয়ে গেছে। যাই হোক, তো আমরা যাচ্ছি, আর এদিকে আমাদের ছোট বোন ঝিমোচ্ছে, ঘুমাই গেছে অলরেডি। তো গাইস, আমরা যেতেছিলাম আর প্রচুর মানে বাতাস হতেছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। গাইস, আপনারা কি জানেন আমি সিএনজিতে উঠে একটা ভয়ে ছিলাম যে মৃত্তিকা কখন বাতাসে উড়ে যায়। হ্যাঁ, আমি বাতাসে উড়বো কিভাবে, তুমি আমাকে যেভাবে ধরে রাখছিলা। সো গাইস, আমরা যাচ্ছিলাম, অনেক পরিমাণে বাতাস হচ্ছে, চুল টুল এলোমেলো হয়ে যাচ্ছে, একদম পুরো ভূতের মতো হয়ে যাচ্ছে, তার সঙ্গে অনেক পরিমাণে রাস্তা খারাপ ছিল। যাই হোক, সো গাইস, আমরা যেতেছিলাম, রাস্তার অবস্থা এত পরিমাণে খারাপ ছিল, অনেক ভাঙাচোরা ছিল রাস্তা, অনেক পরিমাণে ঝনঝন আওয়াজ হতেছিল, আর সাথে অনেক পরিমাণে গরম, সব মিলে খুবই খারাপ অবস্থা। সো গাইস, আমরা যাচ্ছি, এত পরিমাণে বাতাস, তো অবশেষে আমরা চলে এসেছি, যাচ্ছি নানুর বাসায়। আম্মু হাই দাও। তো আজকে গাইস, নদীকে একটা ডেয়ার দিব, তো সেই ডেয়ারটা হচ্ছে, ডেয়ারটা দেওয়ার আগে, আচ্ছা নদী, তুই কি ডেয়ারটা পালন করতে পারবি? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড? হ্যাঁ অ্যাকসেপ্টেড। যাই, ওই গোবরে হাত। সো গাইস, আমি এখন গোবরে হাত দিব এবং এই গোবরগুলো ধরে এনে মৃত্তিকাকে খাওয়াবো। আমি যাচ্ছি এগুলো ধরতে। ইয়াচ্ছি গন্ধ, আমি এগুলো ধরবো কেন, যা। জানতাম তুই পারবি না। সো গাইস, দেখুন গ্রামের দৃশ্য কত সুন্দর, গাছগাছালি। তুমি তো আমাকে ডেয়ার দিলে, এবার তোমাকে একটা আমি ডেয়ার দিই, এই পাতাটা তুমি খাও, নাও, এমন করে চাবাবে খালি, নাও। এই আমি কি তোর মতো বলদ নাকি ছাগল যে আমি পাতা খাবো, যা। চলুন এখন আমরা বাসার ভেতরে যাই। তো বাবুর্চি আঙ্কেল ভিডিও করা দেখে বলছিল খাবারের ভিডিও করতে, তো আমরা খাবারেরও ভিডিও করলাম একটু। তো অবশেষে আমরা দেখা পেয়ে গেলাম সেই মিষ্টি পরিটার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গাইস, আপনারা কি ওর নাম জানতে চান? ওর নাম হচ্ছে আরিশা। লেটুন টাবালি আইছি বাবু দাদা তে, আমি টাবালি আইছি, এটু নাম মিতা
যেতেতে আমার লিপটি টুটে টেটে টেটনে আমি কাটছি বলে আমার টেটু টিপ টাপ তোলে টানটি তোলে ওর পেট তো টাটটিও দেখছে না তাই আমি ও লটি দে তো মুখটাই আমি তো লিপ মারছি তাই ভিডিওটা যদি ভালো লাগে তাতে লাইক আর শেয়ার করবেন আর লাইক করবেন ধন্যবাদ ও এত জোরে জোরে মুখ ডলতে ছিল মনে হচ্ছে মুখের চামড়া ওর হাতের সাথে এসে চলে আসবে তো ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে না ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে না ও নিজে নিজেই সাজছে নদী একটু হেল্প করছে ওকে সাজতে ওকে আমি সাজিয়ে দিচ্ছি ও এত পরিমাণে নড়াচড়া করছিল যে ওকে সাজানোও যায় না এক একাই সাজুক ও হচ্ছে সাজগুজু করতেছিল খেতে খেতে ও লিপস্টিকও সব খেয়ে ফেলেছে যার কারণে ও এখন নিচ্ছে লিপস্টিক সুন্দর করে আপনারা কি কেউ পারেন ওর মতো করে লিপস্টিক নিতে দেখুন এতটুকু বাচ্চা কত সুন্দর করে লিপস্টিক নিচ্ছে তো গাইস ও সাজছে ও সাজা অবশেষে শেষের দিকে প্রায় আর কিছু লাগবে তোমার না আমার লালটি তো লাগবে না আমার টাটা হয়ে যেতে তো গাইস আমাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিবেন ভিডিওতে অ্যান্ড কমেন্ট করবেন সো গাইস এতক্ষণ দেখলেন আমাদের ছোট্ট বুড়ির সাজগোজ আর এখন এসছে আমাদের বড় বুড়ি সাজতে তো নদী এখন সাজছে কারণ ও ভাত খেতে খেতে লিপস্টিকগুলো চাবিয়ে খেয়ে ফেলছে তো এখন গাইস আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসায় যাচ্ছি সো গাইস আমরা খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে পড়েছি বের হয়ে পড়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি যাওয়ার জন্য আমরা এখন পথের মাঝে আছি আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সাজানো যেগুলো আমাদের কুষ্টিয়ায় সচরাচর দেখা যায় না এখানে আছে কারণ এটা গ্রাম জায়গাটা এত পরিমাণে সুন্দর 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 ফুলের গাছ শুধু সো গাইস আপনাদের এটা একটু সিনেমাটিক শটে দেখাচ্ছি আমরা আপনারা দেখতে থাকুন শুনে আপনার
আমাদের ঘাইনা ঘাইনা হইতাছি কালা অস্বস্তিকর গরমে জ্বালাই ফ্যানসার ফ্যানসার বাসায় ঢুকে আমি আগে বলি এই ফ্যানসার ফ্যানসার গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রাণের কুষ্টিয়া শহর কত সুন্দর অনেক সুন্দর আমাদের কুষ্টিয়া শহর দেখতেই তো পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এন্ড অনেক সুন্দর মাশাআল্লাহ আপনারা যারা যারা কুষ্টিয়ার আছেন তারা সবাই আমাদের ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করবেন কারণ আমরা কুষ্টিয়া শহরের এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর করে ভিডিও করে উপস্থাপনা করেছি ঠিক আছে গাইস পথ শেষই এটা হচ্ছে কুষ্টিয়া থানা আমরা ছিলাম তখন থানার মোড়ে আমরা যেতেছিলাম পথে অনেক ফাঁকা ছিল রাস্তা প্রায় রাস্তায় বেশি লোকজন ছিল না জ্যাম ছিল না ভালো হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে গরম গাছ আমরা যেতেছিলাম কিন্তু একটু এক ফোঁটা হাওয়া হতে ছিল না কারণ এখানে কোনো গাছই ছিল না গা হাওয়া হবে কেন এটা হচ্ছে আমার আবুর কলেজ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ অনেক বড় সবাই আমরা যেতেছিলাম রাস্তায় বেশি লোক ছিল না আমরা যেতেছিলাম যেতেছিলাম রাস্তা শেষই হতে ছিল না শেষই হতে ছিল না আমরা তো দেখতেই পাচ্ছেন রাস্তায় কোনো লোক নেই ও সরি এটা হচ্ছে ইসলামিয়া কলেজ এটা হচ্ছে আমার আপুর কলেজ আমার আপু এখানে পড়ে সো গাইস আমরা যেতেছিলাম রাস্তায় এক ফোঁটা হাওয়া হতে ছিল না আমরা যেতেছিলাম যেতেছিলাম রাস্তায় তো একটাও লোকও ছিল না হাওয়াও ছিল না গাছও ছিল না কিছু ছিল না আমরা যেতেছিলাম গাইস অলস মিত্তিকাবু রিকশার উপরে বসে আমার তো পুরো দম আটকে আসতেছিল উপর থেকে এত বড় লাগে এটা হচ্ছে পাঠান পাঠান মুভি আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যদি দেখে নিয়ে যায় তাহলে আমি যাবো